নমস্কার, আমি তমালিকা। আড্ডা উইথ তমালিকা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ তৃতীয়া আর আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো যাওয়ার আগেই আমি জখম হয়ে গেছি আর পাটা কেটে গেছে, তো সেখানে ব্যান্ডেড লাগিয়ে নিয়ে শুরু করছি আজকে যাত্রা। তো আজ আমরা যাচ্ছি কলকাতায়। তো আমাদের বাড়ি থেকে রাতের দিকে মানে 8:30 দিকে আমরা ট্রেনে উঠেছি আর শিয়ালদা পৌঁছেছি মোটামুটি 11টার দিকে। তো রাত 11টা থেকে ঠাকুর দেখা শুরু করলাম আর প্রথমে চলে গেছি সাউথে। আমরা বালিগঞ্জে নেমে ঠাকুর দেখা শুরু করেছি আর ফার্স্ট যে প্যান্ডেলটায় আমরা ঢুকছি এটা হচ্ছে বসপুকুর শীতলা মন্দির। তো এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে বাঁশ বেঁধে দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করেছে। আমি ফার্স্টে ভাবছিলাম যে বোধ হয় প্যান্ডেলটা তৈরি হয়নি এখনও, তৈরি হচ্ছে, কিন্তু পরে বুঝলাম যে না, এটাই ওদের থিম। বাঁশগুলোকে লাল লাল দড়ি ফড়ি দিয়ে বেঁধেছে। বাইরেটা বেশ দেখতে সুন্দর লাগছে আর ঠাকুরটা খুব সুন্দর হয়েছে দেখতে। তো চলো আমরা এবারে আস্তে আস্তে ঠাকুরের কাছে যাই, এগিয়ে যাই আর গিয়ে তোমাদেরকে ঠাকুরের দর্শনটা করাই। তো তৃতীয়াতে তখন রাত 11টা, খুব বেশি লোকজন ছিল না, একদমই অল্প, আর যে কারণে আমরা খুব ভালো ঠাকুর দেখতে পেরেছি। তো অনেকটা কাছে চলে এসেছি আমরা ঠাকুরের, এখান থেকে বুঝতে পারছো আদলটা ঠিক কীরকম হয়েছে। তো আমি চেষ্টা করছি আরেকটু সামনে যাওয়ার, যদি আরেকটু সামনে গিয়ে তোমাদের আরেকটু ভালোভাবে দেখাতে পারি। বাস এখান থেকে মোটামুটি ঠাকুরটা বেশ সুন্দর দেখাচ্ছে আর বুঝতেই পারছো যে একদম অন্যরকম হয়েছে। তো আমার এই একচালা ঠাকুরগুলো দেখতে খুবই ভালো লাগে। আমি যখন দুর্গা আঁকি আমার তখন এই ধরনের ছবি আঁকতেও খুব ভালো লাগে, খুবই সুন্দর হয়েছে। তো ঠাকুর দেখা হয়ে গেছে আর এবারে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। একটা প্যান্ডেল শেষ করে আমরা চলে এসেছি সেকেন্ড প্যান্ডেলে আর এটা হচ্ছে বসপুকুর তালবাগানের প্যান্ডেল। তো আমি আস্তে আস্তে ভেতরে যাচ্ছি, তো চলো তোমরাও সাথে চলো আর দেখবে ভেতরটা কেমন হয়েছে। এখানে মূলত বিভিন্ন রকমের গাছের ডাল দিয়ে বেঁধে বেঁধে একটা স্ট্রাকচার তৈরি করেছে আর যেখানে দেখো এই মাঝখানে একটা গোল মতো জায়গা করেছে যেখানে ওপর থেকে অনেকগুলো বর্ষার ফলা এসছে কিন্তু এই স্ট্রাকচারটা যেগুলোকে ভেদ করে ভেতরে ঢুকতে দেয়নি। তো এই প্যান্ডেল এটা একটা বেশ সুন্দর কনসেপ্টে করেছে যে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই যে এক, সেটাই এখানে বোঝানোর চেষ্টা করেছে। আর দেখতেই পাচ্ছ সিম্বলগুলো বিভিন্ন ধর্মের সিম্বলগুলোকে এক জায়গা করেছে আর তার মধ্যে রয়েছে মা দুর্গার শক্তি। আর ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ যে বাঁ দিকে কিছু বর্ষার ফলা ভীষণভাবে আসার চেষ্টা করছে, মানে অশুভ শক্তিটাকেই বোঝানো হয়েছে, কিন্তু কিছুতেই এই গোল ব্যারিকেডটা পেরিয়ে আসতে পারছে না আর তারই মাঝখানে রয়েছে মা দুর্গা। তো চলো এবার মা দুর্গাকে একটু কাছ থেকে দেখে নেওয়ার চেষ্টা করি। তো চলো আমি আস্তে আস্তে সামনে যাচ্ছি আর একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানের মায়ের মূর্তিটা একটু অন্য রকম এবং সুন্দর, মানে মা মানুষরূপী একটা চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। তো ওভারঅল পুরো কনসেপ্ট এবং ডেকোরেশন সব মিলিয়ে খুবই সুন্দর হয়েছে। দুটো প্যান্ডেল শেষ করে আমরা চলে এসেছি থার্ড প্যান্ডেলে। যত সহজে তোমাদের দেখাতে পাচ্ছি এতটা সহজ ছিল না, বেশ অনেকটা হেঁটে তারপরে আমরা এসেছি। এখানে যেটা স্পেশালিটি দেখতেই পাচ্ছ বাইরে থেকে খুব সুন্দর লাইটিং করেছে এখানে, ঠিক সেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতো। আর চারি সাইড দিয়ে রাস্তার পাশে অনেক রকমের, চারি সাইড দিয়ে ফুটপাতের পাশে অনেক রকমের দোকান বসেছে। কলকাতায় পুজো দেখার এটা একটা আলাদাই মজা, ফুটপাতে বিভিন্ন রকমের দোকান থাকে আর সেগুলো না দেখলে ঠিক মন ভরে না। তো যাই হোক, সব কিছু পেছনে ফেলে আমি অনেক সাহস নিয়ে চলে যাচ্ছি সামনের দিকে। এখানে একটু বেশি ভিড় আছে আগের প্যান্ডেলদের দুটো তুলনায়। তো যাই হোক, চেষ্টা করছি একটু সামনে গিয়ে তোমাদেরকে প্যান্ডেলটা দেখাতে।
তো এবার আমরা এই গড়িয়াহাটের কাছে একটালিয়া এভারগ্রিন প্যান্ডেলটায় এসেছি। আর এখানকার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানকার দুর্গা প্রতিমা, যেটা প্রত্যেক বছর একই রকম আদলে তৈরি হয় এবং একজন শিল্পী তৈরি করে, আর সেটাই অনেক সুন্দর হয়। তো চলো আমি আস্তে আস্তে ভেতরে যাই আর তোমাদেরকে দেখাই। একজালিয়া এভারগ্রিনের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের প্যান্ডেলটা প্রত্যেক বছরই কোনো না কোনো মন্দিরের আদলে তৈরি হয়। তো এবারেও প্যান্ডেলটা একটা কোনো না কোনো মন্দিরের আদলে, কোন মন্দির সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট তোমরা যদি কেউ চিনতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, এবার আমি আস্তে আস্তে এগোচ্ছি। এখান থেকেই তোমরা আস্তে আস্তে মাকে দেখতে পাচ্ছ, আর আমিও চেষ্টা করছি আর একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার। এখানেও মোটামুটি একটু ভিড় আছে, ভিড় ঠিক বলা যায় না, খুবই হালকা, কারণ কলকাতায় ঠাকুর দেখতে আসলে মানুষ এক একটা প্যান্ডেল এক ঘন্টা দু ঘন্টা দাঁড়িয়ে দেখায়, সেখানে আমি অনায়াসে ঢুকে যাচ্ছি, তো এটাকে ভিড় ঠিক বলা যায় না। তো যাই হোক, ওপরে ঝাড়টা দেখো কি অপূর্ব করেছে, এটাও প্রত্যেক বছরই ওদের হয়ে থাকে, তো এবারেও সেই একই রকম হয়েছে। তো চলো ঠাকুরের আদলটা এবার আমি কাছ থেকে তোমাদেরকে দেখাবো, তো দেখে নাও। তো দেখতেই পাচ্ছ ঠাকুরের মূর্তিটা কি অপূর্ব সুন্দর হয়েছে, আর ভেতরের প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছে। তো সব মিলিয়ে এটাও একটা খুব সুন্দর ডেকোরেশন এবং ঠাকুর দুটোই খুবই ভালো হয়েছে এবং খুব সুন্দর হয়েছে। তো দেখতেই পেলে পুরো ঠাকুরটা আর পুরো প্যান্ডেলটা কত সুন্দরভাবে নিখুঁতভাবে ওরা সম্পূর্ণ করেছে, তো খুবই ভালো লেগেছে। আর তিনটে প্যান্ডেল দেখানো হলো তোমাদের, এখনও অনেকগুলো প্যান্ডেল আমরা দেখেছি, সারা রাত ধরে ঠাকুর দেখেছি, তো সবগুলোই তোমাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।